ভদ্রক জেলার দিনকু দিন চাষীঙ্ বহুবিধ সমস্যা উৎকট রূপ ধারণ করুছি বলে জেলা বিজেপি পক্ষ এক সাংবাদিক সম্মেলনী মাধ্যমে অভিযোগ করেছে। খবর অনুযায়ী জেলা যোগাণ বিভাগ পক্ষ চলিত বর্ষ 23,23,000 কুইন্টাল ধান ক্রয় করা লক্ষ্য ধার্য হয়েছে। হলে জেলার 25,000 চাষী সেমানকর কষ্ট উপার্জিত ধানক সরকারি ধার্য মূল্যে বিক্রি করে পু না কী বলে প্রশ্ন উঠাইছে বিজেপি। এসহ জেলার 2300 প্রকৃত চাষী নাম পঞ্জীকরণ বাদ পড়ি বলে অভিযোগ হয়েছে। অন্যপক্ষে নাম পঞ্জীকরণ করে চাষী টোকন পাইবার অবধি শেষ হওয়া পরে মধ্যে ধান বিক্রি করে পারি নথিবার শেষে আত্মহত্যা পরি পন্থা অবলম্বন করুছি বলে অভিযোগ করেছেন দলর বরিষ্ঠ বিজেপি নেতা তথা পূর্বতন জেলা সভাপতি বদ্রীনারায়ণ ধল। তবে যথাশীঘ্র চাষীঙ্ এপরি সমস্যা সমাধান নেই জেলা প্রশাসন তথা যোগাণ বিভাগ পক্ষর বিহিত পদক্ষেপ গ্রহণ করা নগলে শেষে বাধ্য হয়ে বিজেপি পক্ষর আন্দোলনাত্মক পন্থা গ্রহণ করা যাব বলে এই সাংবাদিক সম্মেলনীরে চেতাবনী দিয়া যাইছে। ভদ্রক জেলারে ধান কিনারে গোটে অভাবনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাষী তার কষ্ট উপার্জিত ধানকু সরকারী ধার্য মূল্যরে মন্ডিরে বিক্রি করে পু না টোকন মিলবার অবধি সরিলা পরে মধ্য চাষী তার ধান বিক্রি করে পু না বাধ্য হয়ে চাষী নির্যাতনার শিকার হচ্ছে। চাষী কু মানসিক নির্যাতনা দিয়া যাচ্ছে যোগাণ বিভাগ অধিকারী পক্ষ বাধ্য হয়ে চাষী আত্মহত্যা করা পছৌ না। ইয়ে বন্ধ গাঁরে এক নির্দিষ্ট উদাহরণ রয়েছে। চাষীটিয়ে সরকারি কলর বাবু মানকর অত্যাচারর শিকার হয়ে বিষ পি আত্মহত্যা করা বসছিলা। ইয়ে মাত্র গোটি উদাহরণ যে অভাবনীয় পরিস্থিতি ভদ্রক জেলার দেখা যাইছে। আগামী দিনরে হাজার হাজার চাষী আত্মহত্যা করবে সেপাই এ সরকার এবং জেলা যোগাণ বিভাগ দায়ী রয়েবে। জেলা যোগাণ বিভাগ আজি পর্যন্ত সঠিক ভাবে ধান ক্রয় করে পারি না। 23,23,000 কুইন্টাল ধান ক্রয় করা যোগাণ বিভাগ যে সূচনা দিয়ে আজি পর্যন্ত টার্গেট সেমানে পৌঁছি পারি না। 2300 চাষী পঞ্জীকৃত বাদ পড়ি পঞ্জীকরণ হয়ে পারি না। পঞ্জীকরণের ব্যাপক অনিয়মিততা হয়েছি। আজ সুদ্ধা 25,000 চাষী ধান বিক্রি করবার বঞ্চিত হয়েছেন সরকারি ধার্য মূল্যে। যে পর্যন্ত পঞ্জীকৃত হয়ে চাষী মানে ধান বিক্রি করে পারি না সরকারি ধার্য মূল্যে, যে পর্যন্ত টোকন অভাবি লাভ হয়ে চাষী মানে সরকারি ধার্য মূল্যে ধান বিক্রি করে পারি না, ভারতীয় জনতা পার্টি তার লড়াইকে জারি রাখব। আবশ্যক পড়লে জেলা ব্যাপী সবু মন্ডি আগরে আন্দোলন করিব, রাজপথ জাতীয় রাজপথকে অবরোধ করিব এবং যদি চাষী মানকর স্বার্থ চাষী মানকর ন্যায্য দাবি নরে তাহলে ভারতীয় জনতা পার্টি আগামী দিনরে এ জেলা প্রশাসনকে অচল করিব। ভদ্রক রমেশ পাগলঙ্ক রিপোর্ট, অভয় নিউজ, ওড়িশা।